তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে আপনাদের ইনস্টাগ্রামে ইউনিক স্টাইলের ছবি পোস্ট করতে পারবেন। আমরা দেখেছি অনেক বলিউড এবং টলিউড সেলিব্রিটিরাও তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই সেম স্টাইলে ছবি পোস্ট করে থাকে, এবং এই পদ্ধতিতে ছবি পোস্ট করা ক্যামেরা অনেক সময় এটিকে গ্রিড স্টাইলে ছবি পোস্ট করে বলে থাকি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই শেখাবো যে আপনারা কীভাবে সেই সেম স্টাইলে তাদেরই মতো করে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করতে পারবেন। আর আপনারাও যদি এই সেম স্টাইলে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করে থাকেন, তাহলে আপনাদের প্রোফাইলটা অন্যদের থেকে অনেকটা আলাদা, সুন্দর এবং অনেকটা ইউনিক দেখতে লাগে। আর আপনারাও যদি এই সেম পদ্ধতিতে আপনাদের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে চাইছেন, তাহলে এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। তো হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই, এবং যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যার ফলে আপনারা ভবিষ্যতে এই ধরনের কোনো ভিডিও মিস না করেন। তো চলুন আজকের ভিডিওটি এখানে শুরু করা যাক। তো এটা করার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলে একটা অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন, এবং প্লে স্টোরটিকে ওপেন করার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন nine square লিখে সার্চ করার পর আপনারা প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, তো সেই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে, এবং তারপর আপনাদেরকে আর কী কী প্রসেস ফলো করতে হবে তো সেটাই আমরা এখন দেখব। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো আমি আমার মোবাইলে এই যে নাইন স্কোয়ার অ্যাপ্লিকেশনটি সেটা আমি ওপেন করে নিয়েছি এখানে, এবং তারপর আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন মাঝখানে। তো এই অপশানটি আপনারা ক্লিক করলে এইখান থেকে আপনারা আপনাদের ফটোজটি এই অ্যাপ্লিকেশনটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। তো আমি এটাতে ক্লিক করি, এবং এটা ক্লিক করার পর আপনারা এখানে তিনটে অপশান দেখতে পাচ্ছেন, এক নম্বর হলো ক্যামেরা, দু নম্বর ফাইলস, এবং তিন নম্বর ফটোজ। তো আপনাদের ফটোটি যেখানে আছে আপনারা ফাইল থেকে ফটোটিকে সিলেক্ট করতে পারেন, এবং ফটোজ থেকেও আপনাদের ফটোটি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ফটোজে ক্লিক করব, এবং আমি আমার ছবিটিকে প্রথমে সিলেক্ট করে নেব। তো এইখানে আমার যে ছবিটি সেটা আমি ইম্পোর্ট করে নিয়েছি, এবং ইম্পোর্ট করার পর উপরের দিকে আপনারা অনেকগুলি অপশান দেখতে পাচ্ছেন, অনেকগুলি লেখা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে 3x1, 3x2, 3x3, 3x4, 3x5, 2x1, 2x2। তো এইগুলি হচ্ছে ফ্রেম, মানে এখানে আমি আমার এখন 3x1 যে ফ্রেমটি সেটা সিলেক্ট করা আছে। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজটি তিনটি ভাগে কিন্তু ভাগ হয়ে যাবে, ক্রপ হয়ে যাবে। এবং তারপর আমি এখানে 3x2 সিলেক্ট করলে আপনারা দেখতে পারবেন হরাইজেন্টালি তিনটে পার্টে বিভক্ত হবে, এবং ভার্টিক্যালি দুটো পার্টে বিভক্ত হবে। এবং তারপরে যদি 3x3 করেন তাহলে দেখতে পাচ্ছেন হরাইজেন্টালিও 3 এবং ভার্টিক্যালি তিনটে পার্টে কিন্তু এই আমার ইমেজটি বিভক্ত হবে। তো এখানে আপনারা আপনাদের ইমেজটির মতো যেটিতে সুটেবল হবে তো সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি 3x4 তার এখানে 3x4 সিলেক্ট করে নিয়েছি, তো এটা আমার এখানে পারফেক্ট মনে হচ্ছে। তারপর আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন, যেমন জুম আউট এবং জুম ইত্যাদি করে নিতে পারেন এখান থেকে। তো আমি এখানে এটা আমার পারফেক্ট মনে হচ্ছে, তো এটা রেখে তারপর আমি ওপরে একটা ক্রপ অপশান দেখতে পাচ্ছি টপ রাইট সাইডে, তো সেইটাতে ক্লিক করব। এবং সেটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ইমেজটি ইম্পোর্ট করেছিলাম তো সেটা এখানে আমার 12টা ভাগে বিভক্ত হয়ে গেছে, মানে হচ্ছে হরাইজেন্টালি 3টে এবং ভার্টিক্যালি 4টে, এবং টোটাল এখানে আমার 12টা, 4×3=12টা ভাগে কিন্তু এটা বিভক্ত হয়ে গেছে। তো আপনারা নিচে একদম লেফট সাইডে একটা সেভ অল বলে দেখতে পাচ্ছেন অপশান, তো এইটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে এই যে 12টি ইমেজ, তো এই 12টি ইমেজ আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এবং আপনারা রাইট সাইডে ইনস্টাগ্রাম বলে অপশান দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা ডাইরেক্ট ইনস্টাগ্রামে এই 12টি ছবি পোস্ট করে দেবেন। তো আমি এখানে কীভাবে পোস্ট করতে হবে তো সেটা আপনাদের করে দেখাচ্ছি। তো এখানে ডাইরেক্ট ইনস্টাগ্রামে গিয়ে এরকমভাবে পোস্ট করতে পারেন, এবং তারপরে আপনারা এক নাম্বার সিলেক্ট করলেন, তারপর আপনারা গেলেন ফিডে, এবং ফিডে যাওয়ার পর আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সিলেক্ট করে এখান থেকে আপনারা আপনাদের ইমেজটি পোস্ট করে দেবেন এরকমভাবে। তারপরে আমি এখানে পোস্ট করছি না, আপনারা যদি ওপরে রাইট চিহ্নতে ক্লিক করে দেন তাহলে কিন্তু ইমেজটি পোস্ট হয়ে যাবে। তারপর এটা পোস্ট হয়ে যাওয়ার পর আমি আবার আগে চলে আসবো, এবং আগে এসে দু নম্বরটি সিলেক্ট করে নেবো, এবং দু নম্বরটি সিলেক্ট করার পর আপনারা আবার চলে যাবেন ফিডে, এবং ফিডে যাওয়ার পর ইনস্টাগ্রাম সিলেক্ট করে নেবেন। তারপর এখানে এরকমভাবে
আপনাদের এক এক করে কিন্তু ছবিগুলি পোস্ট করে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12টি ইমেজ রয়েছে। তো এই 12টি ইমেজ আপনাদেরকে একটা একটা করে কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করে দিতে হবে। এছাড়াও আপনারা যদি আপনাদের প্রথমে গ্যালারিতে যদি সেভ করে নেন 12টি ছবি, তাহলে একদম ডাইরেক্ট 12টি ইমেজ সিলেক্ট করে আপনারা সেটি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন। তো এটা ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের এই ভিডিও পছন্দ হয়েছে। আর যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিও অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনারা এই ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, তো সেটাও প্রেস করে দেবেন। এছাড়া যদি আপনারা ইনস্টাগ্রামের আরও অন্যান্য ভিডিও দেখতে চান, যেমন আপনারা ইনস্টাগ্রামের ফলোয়ার্স কীভাবে বাড়াবেন, কিংবা আপনাদের ইনস্টাগ্রামের পোস্টের রিচ কীভাবে ইনক্রিজ করবেন এবং রিলস কীভাবে ভাইরাল করবেন, এই ধরনের যদি ইনস্টাগ্রাম রিলেটেড কোনো ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লিখে কমেন্ট করবেন। আর যদি আপনারা ইন্টারেস্ট দেখান, তাহলে সেই সব রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। আর যদি আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে ডাইরেক্ট আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। আর যদি আপনারা সেখানে আমাকে মেসেজ করেন, তাহলে আমি কিন্তু আপনাদের মেসেজে রিপ্লাই করে দেবো। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই। Thank you.